মঙ্গলের মেলা, এই মাথা থেকে ওই মাথা পুরা মঙ্গলের মেলা। যে বেলুন মানে সবার প্রয়োজনীয় জিনিস কম দামে কিনতে সবাই এখানে চলে আসে। মঙ্গলের মেলা দেখতে আসে মানে নিউ মার্কেট হচ্ছে অভিজ, সপ্তাহে একদিনই বসে মঙ্গলবারা, মঙ্গলবারে বিকালবেলা। শুনছি এখানে নাকি দাম অনেক কমে পাওয়া যায়। আমার শাশুড়ি মামার সাথে দুষ্টামি করতেছে, নিচে নিচে সব শেষ হয়ে যাবো। এই হয় মিঠামা, হয় মিঠাই দেখছেন, ফ্রিতে মঙ্গলের মেলা দেখতেছি। বাণিজ্য মেলা তো এত ভিড় নাই, মঙ্গলের মেলা তো যত ভিড়। দেখছেন আমার শাশুড়ি মা দুষ্টম করতেছে, একজন তো কিনতে দেখতেছি না। আমার কিনা কেউ ঘুরে না, বাসায় চলে যায়, কিন্তু কিনে নিশ্চয়ই, নাহলে এত মানুষ তো আর এমনি এমনি আসে না। এই যে অফিস, আগে মানার বাবা এই অফিসে চাকরি করতো, আগে এখান থেকে গেলে মনে হয় কি মানার বাবা মনে কাকে আছে। আম্মা অনেক খুশি বোঝা যাইতেছে কেন আমার সাথে চাকরি করে, আম্মা বলছে তাই আমিও বললাম। দেখছেন আগে এখান থেকে হাঁটলেও মনে হয় কি মানার বাবা মনে হয় দেখে ফেলাইতেছে আমার। কেন রইব না তো আমার সাথে ঘুরে, ভালোই তো আমার, আমি এক জায়গায় এক জায়গায় এক রিক্সায় পড়াতে ভালোই তো গল্প করতে করতে। আমাদের বেলুন বেলুন এই মঙ্গলের মেলা কি সুন্দর, খাওয়াই মিঠাই। হ্যাঁ পুরো হাট না আম্মা, আমি এসে কোনো সময় জীবন ওইগুলি খাই না। আর আমি ওখানে মেশিন আছে তো একদিন বানা মনে বাসে খাওয়াই মিঠাই খাই না। আলো মুখে দিলে মিলা যায়, ভালোই লাগে। পিঠা না, না না কেন পিঠা না মিষ্টি। আমার কাছে মেশিন আছে একদিন বানায় সব পোলাপান নিয়ে বানাবো সুন্দর।